এফালে ভূত আনফালে গুলি বারুদ জুই। পশ্চিমবঙ্গৰ পঞ্চায়ত নির্বাচনের দিনটো সাক্ষী হৈ ৰল বহুকেইটা হিংসাত্মক ঘটনা। অতি কমেও 14 জন লোক নিহত। তিনিটা পর্যায়ত অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গৰ পঞ্চায়ত নির্বাচনৰ প্ৰথমটো দিন সাক্ষী হৈ ৰল বহুকেইটা হিংসাত্মক ঘটনা। কৰবাত যদি ভোট কেন্দ্র ভাঙি লণ্ডভণ্ড কৰা হল, কৰবাত জনাই দিয়া হল বেলত বাকচ। মারপিট, খেদাখেদি, গুলিয়াগুলি, বোমা নিক্ষেপ একো বাদ নপৰে। নির্বাচনের মাজতে পশ্চিমবঙ্গের ভিন্ন স্থান যেন হয়ে পড়িল যুদ্ধক্ষেত্র। প্রকৃততে ভোটগ্রহণের আগনিশায় আরম্ভ হয় নির্বাচনী হিংসা। কোচবিহারের রামপুরত দুষ্কৃতিকারীর আক্রমণত নিহত হয় টিএমসির পঞ্চায়েত প্রতিনিধি। তৃণমূল কর্মীয়ে অভিযোগ করে বিজেপির গুন্ডায় হত্যা করে তৃণমূল কর্মীগুলি। হত্যা সন্দর্ভত তিনজনক গ্রেপ্তার করে আরক্ষী। সেয়াই আছিল আরম্ভণি। তারপর ভিন্ন স্থানের আহিল নির্বাচনী হিংসার বাতরি। মুর্শিদাবাদত 4 জন লোকের মৃত্যু, কোচবিহারত 2 জন, উত্তর 24 পরগনাত 1 জন, পূব বর্ধমান মালদাতো নিহত 1 জনক, 9 জন তৃণমূল কংগ্রেসের কর্মীসহ 14 জন লোক নিহত হওয়ার খবর আহিছে। ভাঙরর চাকমরিচর 164 নম্বর বুথত ISF তৃণমূলের সংঘর্ষত ISF-র 2 জন কর্মীক গুলিয়ে হত্যা করা হয়েছে। ইপিনে দমকালর বিশ্বাসপাড়াত 2 জনক তৃণমূল কর্মীক গুলিয়ে হত্যা করা হয়েছে। খাগ্রাবত নিহত হয়েছে তৃণমূল কর্মী। এনে বহু খবর আহিছে। কোনো কোনো ভোটকেন্দ্রত ব্যাপক হিংসার পরিপ্রেক্ষিতত ভোটগ্রহণ বন্ধ করে দিয়া হয়েছে। হিংসার মাজতে অনেকে নিজের ভোটাধিকার সাব্যস্ত করেছে। পশ্চিমবঙ্গের এনে ব্যাপক নির্বাচনী হিংসার আড়ত সকল রাজনৈতিক দলে রাজ্যিক নির্বাচন আয়োগকে দোষারোপ করেছে। কলকাতা উচ্চ ন্যায়ালয়ে দিয়া নির্দেশ অমান্য করে পর্যাপ্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর লোক নিয়োগ নকরার অভিযোগ আনিছে। মেরা ইয়ে ভি মাননা হ্যায় কি জহাঁ পর সেন্ট্রাল ফোর্সেস হ্যায়, জহাঁ পর বেঙ্গল কে রাজ্যপাল খুদ ফিল্ড মে যা রহে হ্যায়, সবাল ইয়ে উঠতা হ্যায় কি ও বিজেপি CPM কো কন্ট্রোল কিউ নহীঁ কর পা রহে হ্যায়। শুরু মে সেন্ট্রাল ফোর্সেস তৈনাত করনে কে অর্ডার আয়ে, তব বেঙ্গল কে সরকার নে অর চিফ মিনিস্টার নে অর মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি নে উসকা স্বাগত কিয়া, ক্যোঁকি উনকা ডর উনকো ডর থা কি বিজেপি এসা করেগি অর বহি হুয়া আজ। এ কোই চুনাও নেই হো রাহা, এ মৌত হো রাহা হ্যায়, হিংসা কা আগজনি পুরা স্টেট মে, সেন্ট্রাল ফোর্স কো কাহাঁ ভি ডিপ্লয়েড নেই কিয়া, এ ভোট নেই হ্যায় লুট হ্যায়। সেন্ট্রাল ফোর্স কো ডিপ্লয়েড করনে কা রেসপন্সিবিলিটি রাজীব সিনহা কা থা, আর উনোনে এসপি কা পাস ভেজ দিয়া, সাব এসপি মমতা কি ক্যাডার হ্যায়। একেটা অভিযোগকে আনিছে শাসকীয় তৃণমূল কংগ্রেসে বিরোধী বিজেপিয়ে, আর অভিযোগ প্রতি অভিযোগের মাজতে পঞ্চায়েত নির্বাচনের নামতে পশ্চিমবঙ্গত তেজর ফাঁকু খেলিছে একাংশ। 14 জনে যদি প্রাণ হেরুয়াইছে, অনেকজন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট।